মানে আমার একটা অনুভূতি যেটা আমি সকাল থেকে খুব উৎসুক ছিলাম যে আজকে সকালে খুব ভালো বলবো, খুব ভালো বলবো, কারণ আমার সব ছেলেরা আমার সামনে উপস্থিত এবং আমার সাথে আমার ফ্যামিলিটা উপস্থিত। কিন্তু মানুষের মোটিভেশন হিউম্যান বিইং অ্যাজ এ সব কিছু মিলে আমি এই ফ্লোরে এসে আমার নিজের মোটিভেশন নিজে হারিয়ে ফেললাম, আমি নিজে বিব্রত হলাম এবং নিজের কাছে জিজ্ঞেস করলাম এই ছেলেগুলোকে কিন্তু আমি দিয়েছি এবং আমি তাদেরকে সবাইকে জাস্টিফাই করে নিয়েছি যে দে অল আর কেপেবল, দে অল আর ফ্যান্টাস্টিক এন্ড দে অল আর ভেরি গুড হিউম্যান। তো আমি কিছু নিজের বিষয়টা শেয়ার করবো, কিন্তু আমি আমার বক্তব্য শেষে আমি আশা করি আমরা এখানে সবাই খুব পজিটিভ এবং উদ্দীপনা নিয়ে গেছি। দেয়ার আর সাম ওয়ার্ডস, আমাদের জীবনে কিছু শব্দ আছে, সাদা কাল, ভালো মন্দ, জয় পরাজয়, জান্নাত নরক, সবগুলো হচ্ছে অপশন। দেয়ার টু অপশন, প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা করে অপশন, সেই মানুষটা তার ইচ্ছা শক্তি মেধা এবং তার চাওয়া সেইটার মধ্যে থেকে সে পছন্দ করে নিয়ে সে কোনটা নেয়। আল্লাহ হিমসেলফ সে একজন বিক্রেতা, আল্লাহ বিক্রি করতে নামছে যে তুমি দোজক কিনবা নাকি তুমি জান্নাত, আমরা হচ্ছে পারচেজ। হি অলসো ইজ সাচ বিকজ তারা আমাদের যদি দুটো অপশন দিতেন আমরা কেউ বুঝি কেউ বুঝি না, আমরা অনেক কিছুর সাথে আমাদেরকে তুলনা করি কিন্তু দিন শেষে ভুলে যাই উই আর দ্য বেস্ট বিকজ আমরা আশাকুল মা। পৃথিবীর অন্য কোনো জীব যা পারে না একমাত্র হিউম্যান বিং ছেড়ে আপনি সব কিছু করতে, আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন এবার বলছে তুমি সৃষ্টি কর, আমি ক্রিয়েটর এবার তুমি তোমার মতো করে তোমার জীবন বাড়াও, তোমার সংসার বানাও, তোমার ভবিষ্যৎ বানাও, সব কিছু তুমি বানাও, ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইয়ার্স। তুমি তো এখানে কথাটার যাত্রাটা এভাবেই হলো যে এখানে আমরা যারা বসে আছি আমরা যদি বলি আমাদের সফলতা অথবা ব্যর্থতা, আমরা কে কে সফল কে কে ব্যর্থ, আমাদের এখানে সফলতার হাত উঠতে খুব কম, তার মানে নিজের কাজে নিজে ব্যর্থ। কেন? আমি আমার কাজটা করতে পারি, আমি যদি আমার কাজটা না করতে পারি ওই জান্নাত দোজক আমার জন্য নির্ধারিত যে আসলে আমি কোনটা চুজ করতে যাচ্ছি। তো বিষয়টা যদিও আগে অপেক্ষিক বাট আমি আমার যে বক্তব্যের বিষয়টা তুলে আনার এই কারণে আপনাদের কাছে ইউ হ্যাভ অপশনস এবং আপনাকে চিন্তা করতে হবে বিভিন্ন সেলস পার্সন হিসেবে আসলে আপনার কাজটাই করতে আপনার বিক্রি করতে হবে, এইটা দিস ইজ আপনার আলটিমেট গোল। এখন আমাদের মধ্যে অনেক লিমিটেশনস আছে, প্রফেশন সেলস প্রফেশন এমন একটা জিনিস যে প্রফেশনের মধ্যে দুইটা জিনিসই আছে, ইউ হ্যাভ অপরচুনিটিস অ্যান্ড ইউ হ্যাভ ফেলিয়ার্স, দুইটিস সম্ভাবনা আছে আবার ব্যর্থতা। এখন ব্যর্থতা কতদিন আমি নিজে ব্যক্তিগতভাবে বয়ে বেড়াবো, যেটা নিজের সাথে নিজে কথা বলতে হবে, আমি এই মাসে পারলাম না সামনে মাসে পারবো, সামনে মাসে পারলাম না নেক্সট মাসে পারবো, আমি দেখা গেছে মাসের জুন হয়ে গেছে জুন মাস পর্যন্ত পারলাম। আমরা সবাই মিলে যদি এই বিষয়টা চিন্তা করি, যেমন হেড অফ সেলস যে কথাটা জিজ্ঞেস করলেন যে গতকালকে আমাদের মাসটা শেষ হয়ে গেল, আসলে আমাদের বিইং এ সেলস পার্সন হিসেবে প্রথমেই জানা উচিত ছিল আসলে আমাদের অবস্থানটা কোথায়, আমাদের কোন ক্লাসটা ভালো করলো, কার টিমে ভালো করলো, আমার সমসাময়িক কলিগ আমার সাথে জয়েন করেছে সেই খেলাটা কীভাবে বিক্রি করলো, আমাদের কিন্তু 22 টাইমে বিক্রি করেছেন আপনারা 22, তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে শুনছেন এটার মধ্যে আপনারাও অংশীদার আপনারাও আছেন, কিন্তু দেখেন 22টা ইউনিট কিন্তু বিক্রি কিন্তু আমরা 22 জনে মিলে করিনি, ওর চেয়ে অনেক কম সংখ্যক লোক আমরা বিক্রি করেছি। আমরা যদি একটা বার চিন্তা করতাম, আমরা যদি অল ক্লাস্টারে চিন্তা করতাম, আমাদের যে এবিপি টার্গেট আছে সেটা তো আছে কিন্তু একটা হোয়াট ইজ গুড নাম্বার, আমি যদি মনে করি 60 জনের বিপরীতে 60 কোটি টাকা এটা কি অযৌক্তিক হবে? 1 কোটি টাকা পার ডে আমরা হয়তো বিক্রি করতে পারবো না, বাট আমাদের মাইন্ডসেটে যদি আমরা এভাবে চিন্তা করি যে উই অল আর কেপেবল টু সেল 1 কোটি হোয়াট এভার উই হ্যাভ প্রোডাক্ট অর নট, বাট আই ক্যান ডু, আমি আমার দলকে কন্ট্রিবিউট করি, আমি না পারলেও আমার কলিগ পারবে কারণ তার সাথে আমি থাকবো তাকে অ্যাসিস্ট করবো, আই এম এ পার্ট অফ দ্য টিম, আমি এই টিমের একজন অংশীদার। এখন কথা হচ্ছে
টিম যে পরিচালনা করবে ইজ হিজ রেসপন্সিবিলিটি যে তার ছেলে তার রক্তে রক্তে মিলে কিনা তার সাথে তার অ্যালাইন থাকে। রোমান সাম্রাজ্যে যখন যারা রোমান নেতৃত্ব থাকতো, আপনারা তো জানেন রোমানদের বিলাসিতার কোনো কমতি ছিল না এবং রোমান সুপুরুষ রোমান সুদর্শনী নারী কোনো কিছুই কম ছিল। রোমানদের একটা ইথিক্স ছিল, ওরা একটা উইমেনের সাথে প্রথমে হাতে হাত মিলেন, দেখতো যে ওর গায়ের কালার সাথে মিলে গেল, যদি গায়ের কালার মিলত তাহলে বলতো তোমার সাথে আমি থাকি। এটা বিষয়টা হচ্ছে কি এরকম জিনিসটা সে তার পার্টনার অথবা সে কোন কমিউনিটির সাথে চাইবে সেটা সে নিজে ডিসাইড করবে। এটা তাদের একটা অতিমাত্রা একটা উচ্চ অভিলাষী মনোভাব ছিল। তো যাই হোক, সেই রোমান সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে গেছে। কিন্তু কেন কথাটা বললাম, এটা হচ্ছে যে কথাটার ওইখান থেকে একটা জিনিস দিলাম যে আমি যদি আমার যারা আমার সমপদী অথবা যারা সাথে সাথে তাদের সাথে যদি না মিলে সে কাজ করি তাতে কিন্তু বিষয়টা হবে না। আমি যদি একটা টিমকে লিড করতে গিয়ে আমি নিজে একা হয়ে যাই তাহলে আমার তো টিম সাকসেস আসবে না। আসলে এখন যে জিনিস হচ্ছে কি, দেখেন দেখেন ইনফরমেশন ইজ সাচ এ থিং, ইনফরমেশন ছাড়া এখানে আমরা কেউই কিছু করতে পারবো। এখন ফার্স্ট থিং হচ্ছে যে আমি আসলে ইনফরমেশনটা নিতে চাচ্ছি না, কেন হোয়াই আপনাকে যে ইনফরমেশন দেওয়া আছেন প্রত্যেকটা আমাদের রূপায়ণের মতো প্রতিষ্ঠানের মতো এত হাইস্ট লেভেল ইনফরমেশন কমিউনিকেশন খুব কম হচ্ছে না, যে কোনো জিনিস আপনারা জানতে পারেন যে কোনো। এবং এখনকার তো আমাদের মার্কেটিং রিলেটেড প্রজেক্ট রিলেটেড প্রোডাক্ট রিলেটেড হোয়াটএভার সব কিছু কিন্তু ব্রেন। এখন এই যে এই যে বিষয়টা হচ্ছে যে আমি তো নিজে পারিও না, আমি করলামও না, আবার দিন শেষে আমি এটাও চিন্তা করলাম না। আসলে আমার টিমের একটা টিমের মনে করেন 11 জন প্লেয়ার খেলে আর 11 জন প্লেয়ার কিন্তু ব্যাকবেঞ্চে বসে থাকে, খেলার রেজাল্টও দেয় না, ও তো জানে যে আজকে দিন শেষে খেলা রেজাল্ট কি হয়েছে। তো এই যে এই জিনিসটা কেন কথাটা বললাম, এটা খুবই দুঃখজনক। পারি না পারি কিন্তু খোঁজ খবর বিষয়টা এটা অবশ্যই আমাকে রাখতে হবে যে আসলে আমরা কিনা গেলে আপনার ওই ওই ওইটার প্রতি অ্যাফেকশনটা জন্মাবে কি হবে, আগ্রহটা জন্মাবে কি হবে। আপনি আমার মাঝে আছেন কিন্তু আপনি গোর্খা পরে আছেন, দ্যাটস ওয়াই আই ক্যানট সি আই ক্যানট রেকগনাইজ ইউ, আমি আপনাকে চিনতে পারছি না। আমি যায় আছে বৈশা এখানে 10টা ছেলের নাম বলতে পারতেছি বিকজ দে আর নট আইডেন্টিফাইড উইথ দেমসেলভ, তারা নিজের নামটা মুখস্ত করতে পারে না। 4-5টা ছেলে যদি পারে বাকিরা কি শুধু এইভাবে দিন চলে যাবে? তো হয় না। ক্লাস্টারদের কাছে যদি আজকে যদি এমন হইতো, আজকে দেখেন টেনে টুনেও 29 কোটি 64 লক্ষ টাকা মনে করি, এটা হলো আমরা টেনে টুনে। এবং এই টানার অর্থ বুঝেন ম্যানেজমেন্টের কাছে কি পরিমাণ ধর্ণা এবং যারা বিক্রি করছে তাদের কি পরিমাণ শ্রম, তো তারা যে নিরন্তর ভাবে কাজটা করলো যারা এই যে টেনে টুনে 29, এই টেনে টুনে 29 কি এত সহজ? বাকি যারা ছিলেন আপনারা যদি ভাই একটু টেনে টুনে করতেন তাহলে 60 কোটি টাকা, 60 কোটি টাকা তো পেয়ে যেতাম আমরা সবাই। আমরা তো আজকে এখান থেকে কত আনন্দ ভর্তি করতাম। আমাদের একটা ছেলে যদি একটা বিক্রি করে ওই ছেলেটারে আমরা আর কোনো বিষয়তেও জানি না যে বাবা আলহামদুলিল্লাহ তুমি একটু ঘোরো গারো তুমিই করো, আমরা গোপনে এসা ছেলে গোপনে ছুটি টুটি দিয়ে দেয় ম্যানেজার জানেও না। ওই ছেলেটারে আমরা বলি যাবো বাবা একটু ফ্যামিলির সাথে ঘোরো গেল, আমরা তো দেওয়ার জন্য বাবা প্রস্তুত, আমরা আপনাদের কমফোর্টটাই চাই। এখন কমফোর্টটা দেওয়ার জন্য তো আপনাদের তো কাজ করতে হবে, পুরুষ মানুষ এত বড় শোল্ডার আল্লাহ দিচ্ছে এটা দিচ্ছে কাজ করার জন্য যে নিজে নিজের ভাগ্য করে। আজকে যদি আপনাদের সামনে বলি আমাদের কাছে তো সব জনজাত, আমার চেয়ারম্যান সাহেব শুধু সৌজন্য, এই যে এসানুর রহমান সাহেব এখানে আছেন একটা এক্সিকিউটিভ ডিরেক্টর, ঠিক আছে, কত পরিমাণ শ্রম মেধা সমস্ত কিছু যাওয়ার পরে তো উনি মানুষটা তাই না, উনি এই যে জায়গাটাতে বলছেন এই জায়গাটা আপনি তো দিতে পারবেন না, আমার জায়গাটা তো আপনি পারবেন না। আই এম অলসো সেলসম্যান, ইউ প্লেইং সেলসম্যান। এখন ইয়েস স্টডে যে আপনি মোবাইল বিক্রি করেন না, আমরা ভেরি সফিস্টিকেটেড প্রোডাক্ট বিক্রি করি, আপনি যে বিলিভ করতে পারছেন আপনি কে, ইউ আর এ রিয়েল স্টেট প্রফেশনাল সারা ওয়ার্ল্ডের সবচেয়ে মনে করেন যে সম্মানজনক। আমেরিকান যারা রিলেটার আছে যারা বিক্রি করে আমাদের মতো তত উন্মুক্ত না সারা বিশ্বে, তাদের সেগমেন্ট ভাগ করা আছে হাই এন্ড প্রোডাক্ট তারা বিক্রি করবে, দেয়ার আর সাম লিমিটেড প্রফেশনাল যারা হাই এন্ড প্রোডাক্ট বিক্রি। এখন মনে করেন যে দেয়ার টু অপশন, মনে করেন যে আমেরিকা তো জানেন আপনি প্রতিনিয়ত লটারি হয়,
There is an option. The lottery the hotat kore ekjon 10 lakh million dollar pays. এখন সেই লোক এত টাকা দিয়ে কি করবে? তো সে তো প্রথমেই চিন্তা করে আমি একটা ম্যানশন কিনবো, একটা বাড়ি কিনবো, ঠিক আছে? এখন দেখেন ওদের কাছে ওই রেলাটার ওই ব্রোকার আছে আলাদা, যে শুধুমাত্র ওই প্রোডাক্টে সে ডিল করে। কেন কথাটা বলছি, জিনিসটা হচ্ছে কি, আমি যেখানে 1 কোটি টাকা 2 কোটি টাকার প্রোডাক্ট নিয়ে হিমশি খাচ্ছি, ও তো 10 বিলিয়ন ডলারের প্রপার্টি বিক্রি করে। ও আমাদের মতো একটা হিউম্যান বিং, ঠিক আছে? ও হয়তো সুপারস্টার কাছে বিক্রি করে গেছে, বাট আমি আপনার জিনিসটা বোঝাতে চাইছি, দিস ইজ লাইক এ সাচ এ প্রফেশন। আজকে আমাদের রূপায়ণের গর্ব করার জায়গা, আমরা সাথে 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট আমাদের কাছে আছে। বাংলাদেশে কয়টা রিয়েল এস্টেট কোম্পানিতে ভাই আছে বলেন তো আপনারা? আপনারা যে আগে অনেকেই দিলেন যে কোম্পানিতে হয়তো 3টা প্রোডাক্ট 4টা প্রোডাক্ট, আমাদের তো প্রোডাক্টের পর প্রোডাক্ট, যত রিয়েল এস্টেট এরিয়া যতগুলো সেগমেন্ট আছে, উই হ্যাভ অল। We have gated communities, we have mega gated communities, township, commercial, condos, residential, we have all options. Apne to gorib, you are rich. You are rich in inventory. You are rich in your quality. So shop us. Bota hoye jacche chakta. Dhar dicchen, byabohar korchen, netake kaaje lagachen. You came in office, je office jete hobe, office gelam, আজকে মিটিং টিটিং হবে এই করবে, আমি তা বলছি নিজেকে নিজের মতো করে প্রকাশ করতেছেন না। একবার যদি চিন্তা করতেছেন যে 30 দিন অফিসে যাই, 30 দিন অফিসে মাস শেষে বেতন পাই, একটা মাসে একটা বড় বান্ডেল নিতে পারি, ইউ আর এ লুজার, ইউ আর এ রিয়েল লুজার। যে প্রতিষ্ঠানটা আপনাকে টাকা দেওয়ার জন্য তৈরি, আপনার বলতেছে এই ফেলো ইউ ক্যান না, আপনি সুযোগ নিচ্ছেন। রিজিক তো ভাই কারো কাছে দৌড়ে আসে না, রিজিকের কাছে যাইতে হয়। আল্লাহ তাআলা বলে রিজিক খোঁজো, খোঁজো তুমি, তো তুমি খোঁজবা না, তুমি যাবা না, তো আমাকে আমাকে আল্লাহ আমাকে রিজিক দিবে। আপনি যে টাকাটা আর্ন করেন সেটাতে আপনার গায়ে গায়ে চলে যায় বাবা, আপনার লজ্জায় বলেন না। আমাদের কাছে তো সবাই কম বেশি, আমরা সবার পরিবার পরিজনেরও তো খবর নিই, আপনারাও তো আমাদের মনে করেন না অনেক কিছু নেই, আমরাও কিন্তু ডে টু ডে সংসার অপারেট করি এত ব্যস্ততার মধ্যে। আমরা বাজারে না যাইতে পারলে বাজার তো করাইতে হয়, বাজারের দাম তো আমাদের জানা আছে বাবা। কাজে জিনিস হচ্ছে কি, এটা দিয়ে কি আসলে একটা ছেলে কমফোর্টেবল লাইফ যায়? কমফোর্টেবল লাইফ এর জন্য ইউ নিড মানি, তো যে কারণে তো এক্সচেঞ্জ ইনকাম দরকার, একটা বিক্রি দরকার, একটা ভালো বিক্রি দরকার, রেগুলার বিক্রি দরকার, একদিন বিক্রি করলেও তো হবে না। তো যদি যে সুযোগগুলো আছে এগুলো তো আপনার কাজে লাগাচ্ছেন না। ওই যে এখানে আমাদের রায়হান আছে, রায়হানকে স্পেশালি বললাম, রায়হানকে নিয়ে খুব ভালো আমার কনফিডেন্স, সে শুরু করছে ভালো, গত মাসটা তো খারাপ গেছে, আমি এম কনফিডেন্ট রায়হান এই মাসে হলো হবে না আপনাদের মধ্যে একজন পাবে এই অ্যাপ্রিসিয়েশন লেটারটা, সাইন বাই দ্য চেয়ারম্যান অফ দ্য কোম্পানি। এইটা মাননীয় চেয়ারম্যান স্যারের স্বাক্ষরিত একটা অ্যাপ্রিসিয়েশন লেটার, আপনাদের মধ্যে একজন আজকে এটা সেটা পাবে। আমার চ্যান্সেলর বললো যে না, এই সার্টিফিকেটটা কেন 15-20 টা 30 টা হয় না মাস? চেয়ারম্যানের ডিজায়ার আপনাকে সবাইকে দিতে পারলে সে খুশি, এবং কি লেখা আছে কি আছে একটা বিন্দুর জন্য উনি দেখলো না, খালি বললো যে অ্যাপ্লিকেশন কোনটা, ও ওই ছেলেটা সেন্টারি। এটার অর্থ হচ্ছে এইটা যে ছেলেটা আজকে পাবে এটা তার জন্য একটা দোয়া, তার জন্য একটা আশীর্বাদ। এবং আমি বলি যেখানেই যাক না কেন এইটার একটা মূল্য আছে বাবা, এই সার্টিফিকেট আমার আছে, আমার চেয়ারম্যান স্যার আমার অ্যাপ্রিসিয়েশন, কারণ আমি আমার ওই লেভেলে তো যাই নাই, যাইতে পারলে তবে আমি যাবো কোথা থেকে, আপনারা বলেছেন আমি যাবো, যাই যাবো সেটা আমি, কথা হচ্ছে যে এটা বোঝানোর অর্থ ম্যানেজমেন্ট কিন্তু সবার জন্য মানে প্রস্তুত আছে, যাকে যা সম্মান দেওয়ার সেটা সে দিতে চায়। এখন আমরা ব্যক্তিগত ভাবে চাওয়া পাওয়ার হিসেবে অনেকে সংক্ষুব্ধ হই, আমরা ব্যথিত হই, এটা বুঝতেই পারি আমরা, কিন্তু আমাদের এটা মনে রাখতে ম্যানেজমেন্ট চিন্তা করে যে সেও তার একটা অভ্যাস, তার একটা হিসাব আছে, যে এখানে যদি এটা না মিলে তাহলে আমি একটু সফল করি, এখানে একটু ট্রাই করি, এটা করি, আমি যদি আমার কাজটা পারি তাহলে আমার কেউ হাত দিবে না। যখনই আমি পারছি না অথবা একাধিকবার আমার কয়েকটা ফেল হয়ে যাচ্ছে তখন কিন্তু এই জিনিসটা হবে। এবার হচ্ছে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে আপনারা যারা ডাউন দ্য লাইন আছেন, আপনারা যারা আছেন এখানে সবাই মিলে আপনার একটা টিম, আপনারা কখনো এই বিলিভটা রাখেন না যা করার আপনার সাজা করবে,
আপনি আপনাকে তো নিয়েছি, আপনার স্যার আপনি সবাই মিলে আপনার কথা। এখন সব হচ্ছে কি আমাদের যে ক্লাস্টার, এখানে যারা ক্লাস্টাররা আছেন আমাদের সাথে, এই যে গতকাল পর্যন্ত তারা যে দিনগুলো পার করেছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা চ্যালেঞ্জ কাকে বলে, কি চ্যালেঞ্জ? কালকে শেষ দিনেও চারটেই নেই, এসান সাহেব সহকারে মনে করেন যে যেখানে পাচ্ছে সেখানে তাদের দৌড়েছে। এখন কথা হচ্ছে আপনারা যদি কোন একটা অপশন তৈরি না করেন, আমাদের কাছে অপশন কি? ক্লায়েন্ট। ক্লায়েন্ট কোন ক্লায়েন্ট? যে ক্লায়েন্ট প্রজেক্ট ভিজিট করে ফেলেছে আপনার সাথে দাম বার্গেন চলছে, সেই ক্লায়েন্ট আমাদের দরকার। ওই যে এক ঘেয়ে এসে প্রজেক্ট ভিজিট করে গেছে, প্রজেক্ট ভালোবাসে, ওইটা তো আমার ক্লায়েন্ট না। ক্লায়েন্ট যে দেখিয়েছেন ওইখানে কি শেষ? স্যার আমাদের প্রজেক্ট ভালো বলতে ভালো তো বলবেই, রূপান্তর সবই রেডি করা, আমরা দাঁড়ে গল্পটা কি করি না, সব প্রজেক্ট ভিজিট করি। যে কারণে হচ্ছে যে ওই ক্লায়েন্টের সাথে আমাদের দাম দস্ত হয়েছে কিনা, দাম নিয়ে কথাবার্তা হয়েছে কিনা, কথাবার্তা বলার পর উনি এখনো প্রেজেন্ট আমার প্রতি দিতেছে, ওই ক্লায়েন্টটা যদি আজকে আমাদের আপনাদের ক্লাস্টারদের কাছে আপনারা না নিতে পারেন, আপনাদের ম্যানেজারের কাছে না নিতে পারেন, এই ক্লাস্টার কিংবা ম্যানেজার এই আপনার লাইব্রেরিটিস নিয়ে উনি প্রত্যেক মাসে স্বাক্ষর করতেছেন, স্যার আমার ছেলেটা পারবে, আমার ছেলেটা পারবে, প্রত্যেক মাসে আপনারা তার কমিটমেন্ট মিস কমিটমেন্ট গুলো পে করে তাদের জায়গাগুলো আপনারা ভাঙানোর করতেছেন। একজন ক্লাস্টার কি কখনো চায় যে তার কোনো একটা ছেলে না পারুক? তাহলে বুঝতে হবে যে তাহলে হচ্ছে যে আপনি স্যারের কাছ থেকে জিনিস আদায় করে নিচ্ছেন না, তার কাছে যাচ্ছেন না, কোন সংকোচ অথবা কোন আড়াল, যে আড়ালের কারণে আপনি তথ্যও পাচ্ছেন না, কমিউনিকেট করছেন না, সেলসের কষ্টটা কি, ব্যথাটা কি, কি কারণে হচ্ছে না? এখন তো কারণ আসতে হবে, বছরের মাঝামাঝি সময়, এখন কি আর বলতে বাকি আছে যে আমাদের কি করতে হবে? পথ যত দূরই হোক না কেন, এখন আপনি মনে করেন একটা জায়গায় গাড়ি দিয়ে আসা কথা হেঁটে এসছেন, বাকিটা পথ যেতে হবে, এখন আপনি চিন্তা করেন তাহলে আপনি কিসে বাকিটা পথ যাবেন? তো কাজেই জিনিস হচ্ছে নিজেকে নিজের ওয়ে আউট বের করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, এবং সবাইকে মনে করে একটা জিনিস চিন্তা করতে হবে, আমি আগে আই এম গোনা বি আ লিডার, আমি নিজে আজকে এই পজিশনে আছি, আমি এই কাজ করবো, নেক্সট দিন আমি ওই পজিশন যাবো। রূপায়ণ আমাদের যাক কত সুন্দর অর্গানোগ্রাম, একটার পর একটা পজিশন আপনার জন্য দেয়া আছে, আপনার লাইফ লং একটা ইনভেন্টরি আছে আমাদের কাছে, 24 বছরের প্রতিষ্ঠানের কাছে আরো ইনশাআল্লাহ আরো 24 বছরের ইনভেন্টরি আছে। দ্য থিং ইজ whether you gonna work with us as a leader, আপনি করবেন কি না, আপনাদের তো অপরচুনিটি আছে। এখন আপনি যদি না পারেন, না করেন, আপনি যদি করতে না চান, তাহলে কিভাবে সম্ভব? আমরা কতক্ষণ আপনাদেরকে ডাকবো, কাছে আনবো, জিনিসটা হবে তো হয় না, আপনাকে রেসপন্স করতে হবে। আমরা যখন স্কুলে যেতাম আমাদের অ্যাটেন্ডেন্স সবার হতো, আপনারা অ্যাটেন্ডেন্স দিতে, নাম বললে তো প্রেজেন্ট করতে হবে, না গেলে তো কয়েকদিন না গেলে কি কেটে দেবে। যে সেলস প্রফেশনটা আমার হেড অফ সেলসের কাছে গেছে তার কোনো পারফরমেন্স নাই, সে কি আর তার ব্যাপারে কোনো কিছু আর একটা সঙ্গে করতে পারে? আচ্ছা ফাইনালি যেটা যেটি বলি, সব সেলসের কাজ খুব কঠিন কাজ, পারলে সেলসের কাজ খুব আনন্দের কাজ, সহজে কাজ। আপনি যতক্ষণ পর্যন্ত না একটা সেলসের স্বাদ গ্রহণ না করতেছেন, ততক্ষণ পর্যন্ত সেলসের আনন্দ মজা তো আপনাকে আপনার ফিলিংসের মধ্যে আসতেছে না, আপনি সেটাই করেন যেটা আপনার করণীয়। আমাদের এখানে নতুন অনেক ছেলে জয়েন করেছে, তারা কিন্তু কোনো লিড পায় না, কিন্তু তারা কিন্তু ডি টু ডি করছে। রিসেন্ট টাইমসে আমি দেখলাম অনেকগুলো ছেলে ডি টু ডিতেও তাদের অনেকগুলো ভিজিট হয়েছে, যেটা আমাদের লিড দেওয়া ছেলেপেলেরা সেই পরিমাণ ভিজিট নেয়। এটা কি বোঝা গেলে? লিডের উপরে আপনার সেলসটা ডিপেন্ড করে, আপনার চেষ্টার উপরে আপনার ডিপেন্ড করে। আপনি যদি চেষ্টা করেন আপনি লিড বের করে ফেলতে পারেন, আপনি যথেষ্ট আপনার লিড খুঁজে না, যে কারণে আমাদের তো এসজিএল কম হয় না, অনেক এসজিএল হয়, এটা হচ্ছে চেষ্টা। আজকে অনেক সিনিয়র হয়ে আছে তারা এসজিএল দিয়ে তাদের ব্যবসা আনে, যে কারণে যেটা হচ্ছে লিড অ্যান্ড আদার যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই দেখবো। আপনাদের অনেক কষ্ট আছে, বেতন আছে, কিন্তু ম্যানেজমেন্টে যে আজকে কেন ডিরেক্টর সাহেব এখানে আছে, উনি যে সার্ভিসটা সেলস ডিপার্টমেন্টকে দেয় অন্য কোনো ডিপার্টমেন্ট উনি অতটা সময় দেয় না, দিতে পারে না। আমাদের তো যে কোনো দিন চাওয়া মাত্র আমরা চেষ্টা করি ইনস্ট্যান্ট, এত লিমিটেশনস এর পরে কেন না, ঠিক আছে, বিকজ ইউ আর দ্য মেইন ফ্যাক্টর অফ দ্য বিজনেস, আপনার ডিপার্টমেন্ট সচল থাকলেই খুব প্রতিষ্ঠান সচল থাকে। দেয়ার আর 27 ডিপার্টমেন্টস, 26 ডিপার্টমেন্ট ইনকার দ্য এক্সপেন্ডিচার, তারা এক্সপেন্ডিচার করে, ইউ আর দ্য ফেলোজ হু অনলি আর্ন, ঠিক আছে। কাজের জিনিস এই সাইকেল অর্ডার হচ্ছে, আপনি হচ্ছে পিতার মত, পিতার ঘরে সমস্ত দায়িত্ব, পরিবার কি হচ্ছে, সংসার কি হচ্ছে, সব কিছু দায়িত্ব নিয়ে, কিন্তু আপনারা এই রূপায়ণ পরিবারের আপনার এক একজন একজন পিতা,
কাজে জিনিস হচ্ছে আপনি যদি বাজার না আনেন, আপনি যদি পরিবারকে কন্ট্রিবিউট না করেন তাহলে এটা হবে না। যে কারণে আপনারা আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদের সাথে এই কয়েকটা জিনিস শেয়ার করা, নিজেরা যেগুলো নিজেদের রেসপন্সিবিলিটি নিজেকে বিলিভ করেন ইউ আর এ ভেরি গুড সোলস। আপনি নিজেকে নিজেকে মাপেন যে কেন হচ্ছে না কিভাবে হচ্ছে না, আপনারা আপনাদের সিনিয়রদের সাথে আলাপ করেন, সিনিয়ররা আমাদের সাথে আছে, আর নিজেদের মধ্যে কমিউনিকেশন বাড়াতে হবে, নিজেদের মধ্যে কমিউনিকেশন বাড়াতে হবে। এই কারণে নিজেদের মধ্যে যদি কমিউনিকেশন না বাড়ে আমরা কি, আমরা সবাই মিলে তো একটা আরেক কেউ, এখন কেউ কারো খোঁজ খবর নিল না, বিক্রিও করি না, খোঁজ খবর নিল না, আপডেট নিলে তাহলে কীভাবে এটা আমাদের মধ্যে বন্ডিংসগুলো ক্রিয়েট হবে। আজকে যদি আপনারা যে কোনো বিষয় যদি স্পন্টেনিয়াস থাকেন আমাদের কিন্তু ভালো লাগে, যেটা ছেলেগুলো চেষ্টা করেছে রেসপন্সটা ভালো পজিটিভ। তো কাজে এই জিনিসটা হচ্ছে এই পজিটিভ অ্যাপ্রোচগুলো যদি আমরা না রাখি তাহলে এই জিনিসটা হবে। আমাদের জুন মাস যেহেতু ক্লোজিং, এই আমাদের হাফ ইয়ারলি ক্লোজিং জুন মাসে, আমাদের সবার দায়িত্ব আট ধাপ বেঁধে, মনে করেন কেউ একটা লিড দিতে পারলো না আমাদের বিক্রি বন্ধ থাকবে, বিক্রি আমাদের মনে করেন আপনার এই মাসে বললাম ভাই আপনাদের কাছে সাইডে বললাম বাবারা কিছু দিতে পারবো না, কত পাঁচ মাস দিয়েছি কিছু পাই দিব আর কিছু দিতে পারবো না, আপনারা কিছু দেন দ্যাট মিনস কি মানে আপনার ব্যবসাতে আমরা সাধ্য মতো সাপোর্ট দিব আপনার, আপনারা আপনাদের কাজ করবেন। এবং আমি বলবো স্পেশালি ম্যানেজার্স এন্ড ক্লাস্টারদের আপনারা আপনাদের ইন্টারাকশন কমিউনিকেশন সব কিছু বাড়ান, আপনারা যদি একটু ওদেরকে ভালোভাবে টেক কেয়ার করেন অবশ্যই অবশ্যই রেজাল্ট, কোন টিমের থেকে রেজাল্ট না আসা মানে অবশ্যই তার হেডের যায় যে কেন তাহলে কাজ করবে। আজকে যদি মনে করেন আমাদের যদি সবাই মিলে পারফর্ম করতো ইটস অবভিয়াস, যেটা বললাম যে 60 crores আর এর জন্য একটা মাস ডু জব, আমার মাসে ভাইয়া বাবা 45 কোটি টাকা লাগে অপারেশনটা চালিয়ে, 45 কোটি টাকা আমি পারি না, আমি মাননীয় চ্যান্সেলর কে হাওলাত দিই প্রত্যেক মাসে, যদি আপনারা আমার হাওলাতি করেন 2 দিন পরে আমার অবস্থান থাকবে, এইটা একবার কেন চিন্তা করেন না যে জিনিস ওই টাকাটা তো আমার আপনাদেরকে দিই ব্যবসা করি সবকিছু, এখন জিনিস হচ্ছে এই জায়গাটা আমার অঙ্কটা মিলাই দিতে হবে, বিকজ আমাদের তো প্রত্যেকটা জায়গায় জায়গায় হিসাব আছে। তো কাজে জিনিসটা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে করতে, আমাদের তিনতলা একটা বক্স আছে ফর আমাদের আওয়ার সেলস প্রফেশন, বিগত অনেক মাস হইল ওই বক্সের মধ্যে কোনো ডিক্লারেশন দিতে পারি, এই জুন মাসে ওই বক্সে একটা ডিক্লারেশন আসবে, ওইখানে আমার তরফ থেকে আবার একটা গিফট থাকবে, আমি চাই যে সর্বোচ্চ সেলার সে এই গিফটটা নিবে, আবার এই 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 প্রথা আবার চালু হয়ে গেল এই জুন মাস থেকে ইনশাআল্লাহ। সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে আমার একটা হজে যাওয়ার তৌফিক হয়েছে, এই হজের অংশীদার আপনারা সবাই, কারণ আপনারা যখন সেলস নিয়ে ব্যস্ত থাকবেন আমি তখন হয়তো আল্লাহর কাছে ইবাদত জিন্দেগি নিয়ে থাকবো, কিন্তু কিন্তু আমার প্রত্যেকটা দোয়ায় প্রত্যেকটা মুহূর্তে এটি তো আপনারা থাকবেন, কারণ আমি আর থাকবে তখন দোয়া চেষ্টা যে ইনশাআল্লাহ যেন আল্লাহর প্রত্যেকটা নাম প্রত্যেকটা চেহারা যেন বলতে পারি, সবার পরিবারের জন্য যেন দোয়া চাইতে পারি, আপনাদের কাছে আমার শুধু একটাই সুস্থতা কামনা করি, আপনার দোয়া করি সুস্থভাবে শহীদ আলহামদুল যেন আল্লাহর কাছে আল্লাহর প্রদত্ত যে সুযোগটা এই সুযোগটা যেন কাজে লাগাতে পারি এবং সবার জন্য দোয়া খায়াত করতে পারি, আমার এই দোয়া খায়াত আপনাদের প্রত্যেকটি পরিবার বাবা মা সবার জন্য উৎসাহ থাকে, এবং স্পেশালি আপনাদের জন্য থাকবে একটা জায়গায় আপনারা শুধু নিজেদের মধ্যে নিজেরা বিলিভ করেন ইউ ক্যান, আপনার মনে আপনারা পারলে আমরা সবাই পারবো, আপনারা জিতে গেলে আমরা জিতবো। থ্যাংক ইউ। আচ্ছা আমি রওশন আশরাফকে দৃষ্টি আকর্ষণ করছি, রওশন আশরাফ মিলন সাহেবের টিমের, তো আমি পাশাপাশি মিলন সাহেবকে ধন্যবাদ জানাই এবং কংগ্রেচুলেট করি যে আপনার ছেলে গত মাসে একটা খুব ভালো পারফরমেন্স করেছে, সে দীর্ঘদিন যাবৎ ব্যাক টাচ ছিল, লুক অ্যাট হিম এটা একটা কনফিডেন্স। রওশন কিন্তু আমাদের সাথে প্রায় 8-9 মাসের ঊর্ধ্বে আছে, রওশনের আগে একাধিকবার সেল করেছে, কিছু কিছু ক্ষেত্রেও সেলগুলো স্লিপ করেছে, কিন্তু সে কিন্তু তার চেষ্টা অব্যাহত রেখেছে, বিভিন্ন সময় সে তার জব থিয়েটারের মধ্যে পড়েছে, কিন্তু ছেলেটা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সে কিন্তু তার মধ্যে একটা সাকসেস পেয়েছে, এবং এটার ভ্যালু প্রায় 5.5 কোটি টাকা। আপনার শুধু বিলিভ লাগে, আমি মনে করি যে তার এই চেষ্টা
আপনাদের সবাইকে ইন্সপায়ার করবে, তার জন্য আপনারা দোয়া করবেন। তো আমরা মনে করি যে এরকম অ্যাপ্রিসিয়েশন লেটার নিয়ে আগামী মিটিং এ আমরা যেন আপনাদের সবার হাতে তুলে দিই। তো আমি রসনার সাথে আশা করবো রসনা স্যার আসেন। Congratulations.